আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদের শুভেচ্ছা। রোজার ঈদের দিনটা শুরু করতে সবাই পছন্দ করি মিষ্টি খাবার দিয়ে। সেই মিষ্টি খাবারের মধ্যে অন্যতম হলো সেমাই। আজকের ভিডিওতে থাকছে লাচ্ছা সেমাইয়ের খুবই মজাদার একটি রেসিপি এবং কিছু টিপস সহকারে শেয়ার করব, তাতে করে সেমাইটা হবে একেবারে পারফেক্ট এবং অসাধারণ মজার। চলুন রান্না শুরু করা যাক। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা মিল্ক নিয়ে নিয়েছি। আমি যতটুকু রান্না করব সেই অনুযায়ী আন্দাজ করে নিয়ে নিয়েছি। এখন এই মিল্কের সাথে মিশিয়ে দেব গোটা গরম মশলা, দুটো এলাচ নিয়েছি, এক টুকরো দারচিনি এবং একটা তেজপাতা। খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন এখানে মিশিয়ে দেব চিনি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, চিনিটাকে কিন্তু মিল্কটা জাল করার সময়ই দিয়ে দিতে হবে, তাতে করে খুব সুন্দরভাবে চিনিটা মিল্কের সাথে জাল হবে এবং একটা ক্যারামেল ফ্লেভার আসবে। এই ক্যারামেল ফ্লেভারটা লাচ্ছা সেমাইটাকে আরও বেশি টেস্টি করতে সাহায্য করবে। কয়েকবার বলক তুলে নিলাম, এভাবেই জাস্ট মিল্কটা রেডি হয়ে যাবে, এখানে আর কিছুই করার নেই। মিল্কটা রেডি হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে সার্ভ করার জন্য চলে আসলাম, একটা ছড়ানো প্লেট নিয়ে নিলাম। অবশ্যই লাচ্ছা সেমাই একটা ছড়ানো যে কোনো পাত্রে পরিবেশন করতে হবে। গভীর তলানিযুক্ত পাত্র যদি সিলেক্ট করা হয়, তাতে করে সেমাইটা ওভার কুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে পরিমাণ মতো সেমাই নিয়ে নিচ্ছি, আমি প্যাকেটের সেমাই ব্যবহার করছি। সেমাই নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এখানে মিশিয়ে দেব মিল্কটাকে। মিল্কটাকে কিন্তু ফুটন্ত গরম অবস্থায় আমি মেশাচ্ছি না, একটু ঠান্ডা করে মেশাচ্ছি। এবং এখানে যে আমি সার্ভ করছি, এখানে উপরে ফ্যান চলছে, ফ্যানের বাতাসে এটা ঢালতে ঢালতে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে কিছুটা। এটাই খেয়াল রাখতে হবে, অতিরিক্ত গরম মিল্কটাকে সেমাইয়ের সাথে দেওয়া যাবে না, তাতে করে সেমাইটা একেবারে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ঠান্ডা করে মিশিয়ে দিলেই সেমাইটা পারফেক্ট থাকে, একটার সাথে আরেকটা গায়ে লেগে থাকে না, একেবারে ছাড়া ছাড়া থাকে। আমি পরে আরও একটু মিল্ক মিশিয়ে দিচ্ছি, একেবারে সবটাই না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে দিলাম। এখন এটা দেখতে সুন্দর হওয়ার জন্য এবং খেতেও অনেক বেশি ভালো লাগে চেরি কুচির সাথে, তো আমি এখানে চেরি কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, না যদি চেরি কুচি হাতের কাছে না থাকে, চেরি ফল কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। এটা একেবারে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তৈরি হয়ে গেল সুস্বাদু এই মজার লাচ্ছা সেমাই, একেবারে ঝটপট 2-3 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায়। ঝটপট এভাবে বানিয়ে মজা করে ঈদের দিনটাকে উপভোগ করেন, মজার মজার খাবার খান। সবার জন্য রইল শুভকামনা। আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।